ব্যস্ততা বাড়িছে খাদি গ্রাম্যোদ্যোগ বিভাগের কর্মচারীর। মূর্দাঙ্গি চাবলেও আহরি নাই তেওঁলোকর। রাজ্যের ভিন্ন প্রান্তলৈ 6000 পতাকা যোগানোর লক্ষ্য। ২০ লাখ টাকা উপার্জনের উদ্দেশ্যে বন্ধর দিনতো কর্মত ব্যস্ত এই সকল। সমাগত গণরাজ্য দিবস, দেশের লগতে রাজ্যত এতিয়া চলিছে গণরাজ্য দিবসের উদযাপনের প্রস্তুতি। তিনিবরণীয়া জাতীয় পতাকা সিলোয়াতে ব্যস্ত খাদি বোর্ডের কর্মচারী সকল। রাজ্যের ভিন্ন প্রান্তলৈ গণরাজ্য দিবসের বাবে জাতীয় পতাকা যোগানোর বাবে বন্ধর দিনতো ব্যস্ত হয়ে পড়েছে খাদি বোর্ডের কর্মী সকল। পতাকা সিলোয় সিলাইছে পতাকা, রং বুলাই কোনোজনে প্রস্তুত করেছে অশোক চক্র। পূর্বর তুলনাত এবার চাহিদা বাড়িছে জাতীয় পতাকার, যার বাবে 6000 অধিক পতাকা প্রস্তুত করার লক্ষ্যে কর্মব্যস্ততা বাড়িছে খাদি বোর্ডত। আমার 11 জন মানুষে কাম করে আছে, টার্গেট আমার প্রায় 6000 ফ্ল্যাগর টার্গেট, 20 লাখ এবার 20 লাখ আমার মানে ইয়েটো আমার টার্গেট ফুলফিল হয়েছে। আর অল্প এই দুই দিনত যি যাব 3-4 সাইজের বেশি চলি আছে, কারণ এতিয়া যেহেতু ক্লাব বা সরু সরু ইয়েবুরত এতিয়া মানে করোনার কারণে বন্ধ হয়ে আছে, সেইকারণে আমার 6-4, 3-4.5 2-3 খুব কম গৈ আছে। আর 6-9 যেটু আমার কার ফ্ল্যাগ সেটাও গৈ আছে, হাইকোর্টের 6-4, আর্মি অফিস 6-4, আর রিজার্ভ ব্যাঙ্ক 6-4, বাকি যে আমার মানে ইয়ে অফিস সেইবুরত 3-4.5। রাজ্যের ভিন্ন প্রান্তত কেবাটাও আকারের পতাকা প্রদান করিব খাদি বোর্ডে। প্রতিখন পতাকার মূল্যের বিষয়েও জানালে বোর্ডের বিষয়ে। বিভিন্ন সমস্যায় জর্জরিত ঠিকাভিত্তিক এই সকল কর্মী, 20 বছরের অধিককাল একেটা কর্ম করেও ভাগরি যাওয়া নাই এই সকল মহিলা কর্মচারী। জাতীয় পতাকা প্রস্তুত করে শুনালে কবিতার পংক্তি। মানে কেনেকুৱা লাগে আমি নিজে মানে ভাষাৰে বুজাব নোৱাৰোঁ। যেতিয়া মানে সেইদিনাখনে ৰাতিপুৱা সকলোৱে চাৰিওফালে দেখা পাম, মানে জেগাই জেগাই ঠায়ে ঠায়ে ক'ত স্কুল স্কুলতো যিমান আছে আৰু, গতিকে সেইদিনা চিলা মানে যেতিয়া উৰাব ধৰিব তেতিয়া আমি এনেকুৱা আনন্দিত হওঁ যে আমাৰ নিজ হাতেৰে বনোৱা বস্তু আমাৰ উৰি আছে। মানে সেই যিটো মানে সেই আপোনাৰ সৰুতে পঢ়াতে কৈছিলা যে তিনিবৰণীয়া জাতীয় পতাকা নীল আকাশত উৰে, ওপৰে গেৰুৱা মাজত ঠুকুলা তলত চেমল আছে, বগার মাজত চক্র চিত্র জিলিকে রয়, আমার জাতীয় পতাকা কদাপি নহয় হয়। ঠিক তেনেকুৱা আমারও তাৰমানে মনবিলাক কাম করে থাকলে তেনেকুৱা হয়, যেটা আমি মানে সরু হয়ে আছো মানে হেৰি করে আছো, এটা তো আমার দুর্ভাগার একই নাই করে আছো, আর বারামার চলিয়ে থাকে, কিন্তু এই দুটা সিজনত বেশি হয় আর কিমান যিমানলৈকে পাৰিম করে থাকিম আর। এটা আমার তো হেৰিটো কন্টেক্ট সিস্টেম হয়ে কাম, আমার তো চকু দিয়ে রাখা পালি দেহাই দি পালি আপনার হেৰিবিলাক আমার যদি ফিনিশিংবিলাক ভাল হয় আমাক পতাকে খেদি নিদিয়ে আর, আর নিজে ইচ্ছা করে যদি যাও বেমার হয় বা কিনা মৃত্যু সেটা বেলেগ কথা আর, কোনে কি বেশিকে পড়ে আমার চ্যালেঞ্জ আহি যায় নিজে নিজে, কোম্পানি যদি দোকান বেশিকে পড়ে না আমার মানে মনতে মানে ইচ্ছা লাগি যায় আর, তেনেকা লাগে খুবই ভাল লাগে। অসম খাদি আর গ্রাম্যোদ্যোগর রাজ্যজুড়ি আছে 20 খনক খাদি বোর্ডের বিপণী, যত এটা গণরাজ্য দিবসের বাবে উপলব্ধ হয়েছে জাতীয় পতাকা। বিপরীসভত গ্রাহকের সমাদরের বিষয়ে জানালে বিক্রেতায়। এবার মানে অকমান কম হয়েছে কিন্তু ঠিকই আছে আর, মানে আগরটো ধর এবার অকমান হেৰিবিলাক মানে কোভিডের কারণে হয়তো কাস্টমার এয়া হয়েছিল, কিন্তু তথাপিও ভালেই হয়েছে আমার। হয় বজারত বাড়িছে বহিরাজ্যত নির্মিত পতাকার সমাদর, যে এক প্রবল প্রত্যাহ্বান হিসাবে ঠিয় দিছে খাদি কাপড়ে প্রস্তুত করা পতাকার উপর। কিন্তু তার মাজতো একাংশ গ্রাহকে আকুয়ালি লৈছে থলুয়া শিপিনীয়ে প্রস্তুত করা থলুয়া বস্ত্র। খাদি বোর্ডের যে কোয়ালিটি আর বাজারকিটা বেলেগ, কোয়ালিটি বেলেগ, ফার্স্ট ডিফেন্স আছে, সেইকাৰণে আমি খাদি বোর্ডরে কিনো, মই বিশেষকে মই কিনো আর বেলেগ কথা মই নাজানো দেই, মই সবকে কওঁ যে খাদি বোর্ডের পৰা কিনক, মই তেওঁৰপৰা মানে খাদি বোর্ডের পৰা কিনিলে মই প্রিফার করো, এটলিস্ট আমার মানে খাদি বোর্ড আমার গভর্নমেন্টের হেৰি হয়,
মানে মানুহে হেৰি কিনিলে আমাৰ গভৰ্ণমেণ্টৰ লাভ হ'ব, বিজনেছ দুটামান গভৰ্ণমেণ্টৰ পাব পইচা। মাজত তিনিটা দিন গণৰাজ্য দিৱসৰ বাবে ইতিমধ্যে অসম খাদী আৰু গ্ৰাম্যোদ্যোগ বিভাগে প্ৰেৰণ কৰে প্ৰায় 5,000 পতাকা। মুঠতে এই বৰ্ষত 20 লাখ টকাৰ ৰাজহ সংগ্ৰহৰ লক্ষ্য বিভাগৰ। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট মনপৰাৰ সহযোগত অনুপজ্যোতি নাথৰ প্ৰতিবেদন, ঈশান নিউজ।